নাইকো দুর্নীতি মামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই এর এক কর্মকর্তা ও কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশের দুই কর্মকর্তাকে সাক্ষী হিসেবে আনার অনুমতি দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। সকালে কেরানীগঞ্জ কারাগার এলাকায় বিশেষ আদালতে বিচার কার্যক্রম শুরু হলে অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন সাক্ষীদের আনার যুক্তি তুলে ধরেন। বেগম সিয়ার পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম বিদেশি কাউকে সাক্ষী হিসেবে আনার বিরুদ্ধে যুক্তি দেন। পরে ঢাকার বিশেষ জজ আদালত নয়ের বিচারক শেখ হাফিজুর রহমান বিদেশি সাক্ষী আনার আবেদন মঞ্জুর করেন। পরে বাদীকে জেরার জন্য বলেন, কিন্তু আজকে জেরা করা হবে গত তারিখে তা না বলায় আসামি পক্ষের আবেদনে 10 অক্টোবর বাদীকে জেরার জন্য তারিখ নির্ধারণ করেন আদালত। আজকে আমাদের আবেদনের উপর শুনানি হলো, দুই পক্ষকে শুনানি করে আদালত আবেদনটি গ্রহণ করেছেন। অর্থাৎ এখন ওই তিনজন যে সাক্ষী যাদের কথা আমরা বলছি, একজন আমেরিকার থেকে আসবেন, দুজন কানাডার থেকে আসবেন, ওনাদের সাক্ষ্যটা গ্রহণ করা হবে।